মাকাম অর্থ অবস্থান বা দাঁড়ানোর স্থান। মাকামে ইব্রাহিম অর্থ ইব্রাহিম আলাইহিসসালামের দাঁড়ানোর স্থান। পবিত্র কাবা চত্বরের বিশেষ স্থানকে মাকামে ইব্রাহিম বলা হয়, যা হাজরে আসওয়াদ থেকে সাফা মারওয়ার দিকে 40 মিটার এবং জমজম কূপ থেকে 10.5 মিটার দূরে অবস্থিত। মাকামে ইব্রাহিমের পরিচয়। মাকামে ইব্রাহিম মূলত সেই সম্মানিত পাথর যার উপরে দাঁড়িয়ে তিনি কাবাগর নির্মাণ করেন। বিশেষত যখন কাবাগরের দেওয়ালের উপরের অংশ কাটতে হয়েছিল, কাবাগর নির্মাণ শেষ হলে তিনি এখানে দাঁড়িয়েই মানুষের মাঝে হজের ঘোষণা দিয়েছিলেন। আল্লামা ইবনে কসির রাহিমাহুল্লাহ মাকামে ইব্রাহিম সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর সূত্রে লেখেন, ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করেছিলেন, তখন তারা গড়ের তুলনায় কাবার ভিটি উঁচু করেন। ইসমাইল আলাইহিসালাম পাথর নিয়ে আসছিলেন এবং ইব্রাহিম আলাইহিসালাম তা দিয়ে নির্মাণ করেছিলেন। যখন দেওয়াল উঁচু হয়ে গেল, তখন ইসমাইল আলাইহিসালাম ইব্রাহিম আলাইহিসালামের জন্য এই পাথরটি নিয়ে এলেন, যেন তিনি তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে পারেন। তারা উভয়ে দোয়া করেন, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে কবুল, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আল্লাহ তাদের দোয়াকে এমনভাবে কবুল করেন যে ইব্রাহিম আলাইহিসালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবাগর নির্মাণ করেন তাকে অমরত্ব দান করেন, ফলে কিয়ামত পর্যন্ত মক্কায় আসা মুসল্লিরা তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করবে। মাকামে ইব্রাহিমের উপর 2টি পায়ের চাপ রয়েছে। ইমাম তাবিরি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ মক্কা নগরীতে ইব্রাহিম আলাইহিসালামের একাধিক স্মৃতি সংরক্ষণ করেছেন। তার একটি হল সেই পাথর যার উপর ইব্রাহিম আলাইহিসালাম দাঁড়িয়েছিলেন। আল্লামা ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ লেখেন, ইব্রাহিম আলাইহিসালামের পায়ের চিহ্ন এখানে মাকামে সংরক্ষিত আছে। হরমের অধিবাসীরা বিষয়টি সম্পর্কে অবগত, এমন আবু তালিবের কবিতায়ও তার বিবরণ আছে। মাকামে ইব্রাহিমের মর্যাদা। আল্লাহ মাকামে ইব্রাহিমকে বিশেষ মর্যাদা দান করেছেন। 1 নম্বর, আল্লাহর নিদর্শন। পবিত্র কুরআনে মাকামে ইব্রাহিম আল্লাহর নিদর্শন হিসাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, তাতে অনেক স্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকামে ইব্রাহিম, আর যে ব্যক্তি সেখানে প্রবেশ করে সে নিরাপদ। 2 নম্বর, নামাজের স্থান। পবিত্র কুরআনে মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানানোর ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। এ বিষয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টি বিষয়ে আমার মতামত আল্লাহর ওহির অনুরূপ হয়েছে। তা হলো, আমি বলেছিলাম, হে আল্লাহর রাসূল, যদি আপনি মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে গ্রহণ করতেন, এ বিষয়ে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা রূপে গ্রহণ করো। 3 নম্বর, তাওয়াফের পর নামাজ। তাওয়াফের পর মাকামে ইব্রাহিমকে সামনে রেখে নামাজ আদায় করা সুন্নত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেন, তখন তিনি 7 বার তাওয়াফ করেন এবং মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ আদায় করেন। 4 নম্বর, হজের ঘোষণার স্থান। পবিত্র কাবাগরের নির্মাণ কাজ শেষ হলে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে মানুষের মধ্যে হজের ঘোষণা দেওয়ার নির্দেশ দেন, যার বর্ণনা সূরা হজের 27 নম্বর আয়াতে রয়েছে। নির্দেশ অনুসারে ইব্রাহিম আলাইহিসসালাম হজের ঘোষণা দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম পাথরের উপর দাঁড়িয়ে ঘোষণা দিলেন, হে মানব জাতি, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। এই আহ্বান পুরুষের মেরুদণ্ড এবং নারীর জারায়ুতে বিদ্যমান সব ব্যক্তি শুনতে পায়। যারা মুমিন এবং যারা হজ করবে বলে আল্লাহর জ্ঞানে ছিল তারা লব্বাইক বলে সাড়া দে। আল্লাহ সবাইকে কবুল হজের তৌফিক দান করেন, আমিন। আজকের ভিডিওতে এতটুকু, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।